শুরুতেই বলছিলাম যে এক এক করে জাল গোটাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, কারণ বদনাম রয়েছে অনেক 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 তদন্ত, সিবিআই হয়েছে, ইডি হয়েছে, কোথাও যেন কুলকিনারা হয়নি, অনেক বদনাম, তার সঙ্গে অগ্নি পরীক্ষাও। একটা একটা করে যখনই রাঘব বোয়াল জ্বলে উঠছে, তত বেশি কোথাও অগ্নি পরীক্ষার পারদটা চড়ছে, অগ্নি পরীক্ষা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারও। যে তদন্ত শুরু করেছে সে তদন্ত শেষ করার দায়, কারণ দুর্নীতির একটা সিন্ডিকেট, যে সিন্ডিকেটের রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে সক্রিয়, সে সিন্ডিকেটে একবার ঢুকতে পারলেই হয়তো সমস্ত অঙ্ক মিলে যাবে, দুয়ে দুয়ে চার, চারে দুয়ে ছয়, মানে গাছেরও খাবেন তলারও কুড়োবেন। এই রাজ্যে দুর্নীতির যে চক্রবূহ তৈরি হয়েছিল তাতে সেটাই যেন গা শোয়া হয়ে গিয়েছিল। মানে ধরুন মাটির তলা থেকে কয়লা খনির বেরোবে, কয়লা খনির মাটির তলা থেকে, খনির তলায় শ্রমিক চাপা পড়বে, বেআইনি কয়লা পাচার হয়ে যাবে, আপনি দেখবেন, আপনি জানবেন, শুনবেন, কিন্তু কিচ্ছুটা করতে পারবেন না। আবার ধরুন ঘরের গরু, মাঠের গরু হঠাৎ মাঠ টপকে পুরুলিয়া বাঁকুড়া পেরিয়ে বীরভূমের অজয় নদ পেরিয়ে স্বচ্ছন্দে কাঁটা তার টপকে আপনি আপুরে উড়ে চলে যাচ্ছে বাংলাদেশে, আপনি খবর পাবেন, আপনি খুঁজবেন, কিন্তু কুলকিনারা পাবেন না। আবার ধরুন আপনি শিক্ষক হওয়ার জন্য পরীক্ষায় বসলেন, প্রশ্নের উত্তর দিলেন, নাম উঠল লিস্টে, কিন্তু আপনাকে বাইপাস করে আপনার পরের নাম্বার থাকা চাকরি প্রার্থী চাকরি পেয়ে গেল, একজন এমন হয়তো আবেদনই করেনি সে চাকরি পেয়ে গেলেন। আরে মশাই, এ হলো এক যে আছে মজার দেশ, সব ঠিকঠাক চলছিল, কিন্তু ওই যে বলে না যে চিরদিন কাহারও সমান নাহি যায়, তাই কোথা থেকে এলো ইডি, কোথা থেকে এলো সিবিআই, উড়ে এসে জুড়ে বসা এবং ভাগাভাগি খাওয়া খাওয়ির অঙ্কটা ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাওয়া। আর যারা এতদিন গাছেরও কাটছিলেন তলারও কুড়োচ্ছিলেন, তাদের কেউ তিহারে, কেউ বাংলার জেলে, কেউ নিয়ম করে ইডি সিবিআই এর দুয়ারে হাজিরা দিচ্ছেন। কিন্তু আমি ওই যে বললাম যে দায় চাপ দুতরফেরই রয়েছে এখন, কারণ এই মুহূর্তে তদন্ত যে জায়গায়, এই মুহূর্তে প্রত্যেকটা বাংলার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে এই তদন্ত শেষ কবে হবে মাথাকে। শুধুমাত্র নিয়োগ দুর্নীতির মাথা নয়, গরু পাচারের মাথাকে, কয়লা কাণ্ডের মাথাকে। শুরুতেই বললাম এমন একটা দুর্নীতির অঙ্ক যে যোগ করলে আস্তে আস্তে কোথাও মিলেই যাবে। দিন কয়েক আগে নিয়োগ দুর্নীতি তদন্তে অভিষেক ব্যানার্জিকে তলব করে সিবিআই, প্রায় 10 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, সেটা ছিল নিয়োগ দুর্নীতি তদন্ত। আর এবার যে তদন্তে কোথাও টপ গিয়ার ফেলল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি, সেটা কয়লা পাচার কাণ্ড। আর সেই কাণ্ডে চলতি মাসে জোড়া তলব করা হলো কোন দুজনকে, একজন রুচিরা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির স্ত্রী। এদিন কলকাতা বিমানবন্দরে আটকানো হয় রুচিরা ব্যানার্জিকে, 8ই জুন অর্থাৎ বৃহস্পতিবার তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়, আর এতেই গোসা মুখ্যমন্ত্রীর। এটিকে জানানোর পরেও কেন আটকানো হলো, নিঃসন্দেহে অন্য প্রশ্ন রয়েছে। কি প্রশ্ন তুলছেন খোদ মুখ্যমন্ত্রী? তিনি বলছেন যে আগে মেল করা হয়েছিল, যদি সেই সময় আপত্তি থাকতো তাহলে সেই সময় বলতে পারতো কেন্দ্র তদন্তকারী সংস্থা। দুবার মেল করার পর তৃতীয়বার যখন বিমানবন্দরে পৌঁছল, সেই সময় আটকানোর কি মানে, প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে শুরুতে শোনাই মমতা বন্দ্যোপাধ্যায় রুচিরা ব্যানার্জি কেসে ঠিক কি বললেন, শুনুন। দেখো, আমি যতদূর জানি ওদের পাঠিয়েছিল, এটা ওরা বলতে পারবে ভালো, ওর মা খুব অসুস্থ, ও একটা পাঞ্জাবি মেয়ে, ওর মা খুব অসুস্থ, সুপ্রিম কোর্টের পারমিশন দেওয়া ছিল যে যদিও কখনো বাইরে যায় শুধু ইডিকে একটা জানাবে, সেই অনুযায়ী সে ইডিকে জানিয়েছে আজকে অনেকদিন আগে। তখন ইডি বলতে পারতো তুমি যেও না, কিন্তু এয়ারপোর্টে গিয়ে নোটিস ধরানো হাতে যে 8 তারিখে তুমি এসো, অমানবিক জিনিস চলছে। ঠিক কি হয়েছিল এদিন, কেনই বা আটকানো হলো রুচিরাকে? বিমানবন্দরে আটকানো হয় রুচিরাকে, অভিবাসন দপ্তর দুবাই যাওয়ার সময় তাকে আটকায়। আজকে দুবাই যাওয়ার কথা ছিল রুচিরা ব্যানার্জির, সকাল 7টায় তিনি বিমানবন্দরে আসেন, সকাল 11টায় বিমানবন্দর ছেড়ে বেরোন। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন না, যে প্রশ্ন তুললেন কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়।
অভিষেক ব্যানার্জি স্ত্রী রুজিরা নারুলা ব্যানার্জি তার নামে লুকআউট সার্কুলার রয়েছে, লুকআউট নোটিশ জারি রয়েছে, ইডি জারি করেছে এই নোটিশ। রুজিরার নামে শুল্ক বিভাগের লাল সতর্কতা জারি করা হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল দেশ ছাড়তে পারবে না রুজিরা। সকাল 11টার পর বাড়ি ফেরেন রুজিরা, যখন তাকে আটকানো হয় এবং তাকে এসকর্ট করে বাইরে নিয়ে আসা হয়। তারপর রুজিরার তলব নিয়ে ঠিক কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শোনাবো, কারণ বারবার ব্যানার্জি পরিবার নিয়ে তোপ দেখেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্য সমস্ত ইস্যুর পাশাপাশি ব্যানার্জি পরিবারকে নিয়ে যেন একটু বেশি তোপ দাগেন শুভেন্দু অধিকারী। এদিন তিনি কি বললেন একবার শোনানো যাক, শুনুন। আমি একটা প্রশ্ন করতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীকে, যে এই রুচিরা নারোলারা, মেনকা গম্ভীররা, ইভিন আপনার ভাইপো 14 সালের আগে কতবার বিদেশ গেছে? 11 বলবো না, কারণ ওনার তো গোল্ডেন পিরিয়ডটা 14 থেকে শুরু হয়েছে এমপি হওয়ার পর থেকে। আমি বলবো, আমি তো একজন অনেক দিনের এমপি এমএলএ, আমার পাসপোর্টে সাদা হোয়াইট পাসপোর্ট আছে, আমার তো দাগ নেই পাসপোর্টে, আমি তো কাঠমান্ডু ঢাকা পর্যন্ত যাইনি। তো উনারা বিদেশে যান কেন? উনার ভাইপো, তার বউকে, তার শালিকে এতবার বিদেশে যেতে হয় কেন? 24টা প্লেনের টিকিট আছে, যেখানে কয়লা ভাইপো, বিনয় মিশ্র, প্রতীক দেওয়ান একসঙ্গে ফ্লাই করেছে। 12টা প্লেনের টিকিট আছে, যেখানে মেনকা গম্ভীর, রুচিরা নারোলারা একসঙ্গে ফ্লাই করেছে। আপনি, আমি শুধু জানতে চাই মুখ্যমন্ত্রীর পরিবারের লোকেরা 14 সালের আগে কতবার বিদেশে গেছে, তালিকাটা দিন, কোত্থেকে টাকা আসে বিদেশে যাওয়ার, বিজনেস ক্লাসে গিয়ে বড় বড় হোটেলে থাকছেন, এই যে হিউজ ল্যাভিস খরচ করছেন, ক্রোডস অফ রুপিজ, এ সোর্স অফ ইনকামটা কি ডিসক্লোজ করুন, লিপস অ্যান্ড বাউন্স তো কোম্পানি। শুরু করেছে এজেন্সি সরাসরি চাপ নিয়ে। আমরা অনেক দিন অনেকগুলো এপিসোড আলোচনা করেছি রাজ্যের নিয়োগ দুর্নীতি নিয়ে, চাকরি চুরি হওয়া নিয়ে, কিন্তু পাশাপাশি কয়লা কোথাও যেন প্যারালালি সমান্তরালভাবে তার সেই তদন্ত চলছে। হ্যাঁ, নিঃসন্দেহে সাধারণ মানুষের রোজকারের জীবনের সঙ্গে কয়লা তদন্ত, কয়লা কেলেঙ্কারি জানার কথাও নয়, যোগ থাকার কথাও নয়, কারণ কয়লা চুলি চুরি গেছে বলে তো কেউ রাস্তায় বসে থাকেননি, দিনের পর দিন ধর্ণা দেননি, আমাদের ধর্ণার এতদিন এতদিন এগুলো সামনে আসেনি। নিঃসন্দেহে কয়লা কেলেঙ্কারি, কয়লা দুর্নীতি, কয়লা পাচার সাধারণ মানুষ শুধুমাত্র খবরেই দেখেছে, কিন্তু আসলে কোটি কোটি টাকার ব্যবসা কয়লা, রাজ্যের কয়লা অবৈধ খাদান এবং যেখান থেকে সেই কয়লা পাচার হয়ে যাচ্ছে সাদা পথে নয়, কালো পথে। 2020 সালে এ রাজ্যে কয়লা কেলেঙ্কারির আত্মপ্রকাশ। 2020 সালের 26 নভেম্বর অনুপ মাঝি ওরফে লালা নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে কয়লা চোরাচালানের অভিযোগ দায়ের করে সিবিআই। দুর্নীতির কিংপিং এই লালা সামান্য মাছ ব্যবসায়ী থেকে কয়লা মাফিয়া হয়ে উঠেছিল। বাড়ি পুরুলিয়ার নিতুরিয়ার ভামুরিয়া গ্রামে। সেই দুর্নীতির তদন্তে ইসিএল এর কয়েকজন আধিকারিকের নামও জড়ায়। তদন্ত যত এগোয়, সিবিআই, ইডি যত বেশি ঢুকতে থাকে, যেন কেঁচো খুঁড়তে কে উঠে বেরিয়ে আসে, একের পর এক কেঁচো খুঁড়তে কে উঠে। এবং এতদিন পর্যন্ত আমরা অনেক ধরনের পিরামিড দেখেছি, আমরা দেখেছি নিয়োগ দুর্নীতির পিরামিড, কারা এজেন্ট, কিভাবে চাকরি হতো, কিভাবে চাকরি বিক্রি হতো। আপনারা শুনলে অবাক হবেন যে কয়লা কাণ্ডের যদি পিরামিডটা আপনারা একবার দেখতে পারেন, তাহলে দেখবেন যে এখানেও সমস্ত প্রশ্ন গিয়ে মিশছে আবারও সেই ওপরের দিকে, যে পিরামিডের মাথায় কে রয়েছে। কোনো একজন মাথায় না থাকলে, কারো নির্দেশিকা না থাকলে, এত বড় অবৈধ বেআইনি ব্যবসা, কোটি কোটি টাকার ব্যবসা এ রাজ্যে চলতে পারতো না। এবং সব থেকে লক্ষণীয়, আপনি গুরুতে যান, আপনি চাকরিতে যান, কোথাও যেন একটা সুতোর সুতোয় টান রয়েছে, কোথাও যেন একটা সুতো ধরে টানলেই পিছু পিছু আরও অনেকগুলো কাণ্ড, আরও অনেকগুলো পাচার কা চক্র একে একে এসে জুড়ে যাবে, সবাই যেন সবাইকার সঙ্গে অদৃশ্য হাত ধরাধরি করে রয়েছে। তাহলে নজর রাখি, আপনাদের বোঝানোর জন্য একবার দেখাই, লালা কাদি চাকরি চুরি করে নিলাম এত সহজও নয়। এর সঙ্গে ইসিএল এর আধিকারিকরা যুক্ত, তাদের নাম সামনে আসে,
রেল পুলিশ যুক্ত, তাদের নাম সামনে আসে, পুলিশ ইনভলভ, সিআইএসএফ ইন্সপেক্টর পর্যন্ত ইনভলভ। টাকার বিনিময়ে একটা বিশাল বড় নেক্সাস এই রাজ্যে চলছিল, অনেক আগে থেকে চলছিল, 2020-তে সেটা প্রকাশ্যে আসে। এবং যত সিবিআই ইডি এই খবরে এই তদন্তে ঢোকে, আরও বেশি তথ্য বাইরে বেরোতে থাকে। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর যে এই বিনয় মিশ্র বিকাশ মিশ্র দুই ভাই বিনয়ের মাধ্যমে লালার টাকা নাকি অ্যাকাউন্টে আসতো। কার অ্যাকাউন্ট? অভিষেক ব্যানার্জির স্ত্রী এবং তার শালিকা, তাদের অ্যাকাউন্টে নাকি আসতো। যে অ্যাকাউন্টের সঙ্গে পরোক্ষে হয়তো যোগাযোগ থাকতে পারে অভিষেকের, কিন্তু এই অ্যাকাউন্টগুলো অভিষেকের স্ত্রী এবং শালিকার এমনটাই জানতে পারা যায়। অভিষেকের স্ত্রী রুজিরা নারুলা এবং শালিকা মানিকা গম্ভীর, তার সঙ্গে নাকি যোগ ছিল বিনয়ের।